নমস্কার, তন্দ্রা লিটিল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার এক প্রতিবেশী ছিলেন, তারা নেপালি, তাদের একটা মাছের রেসিপি করে দেখাবো আজকে আপনাদেরকে, মাছাকো ঝোল। আসুন তাহলে দেখে নিচ্ছি রেসিপিটা। এখানে ছোট একটা রুই মাছ আমি নিয়ে নিয়েছি, মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যা যা লাগবে সেগুলো হলো আলু আমি টুকরো করে রেখেছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর যা লাগবে সেগুলো আমি পরে বলছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা একটা আর রসুন কোয়াগুলি আর পেঁয়াজটাকে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে আসছি। পেঁয়াজটাকে একটু কেটে নিচ্ছি যাতে এটা আমার পেস্টটা করতে সুবিধা হয়। এবার পেস্টটা হয়ে গেল। এবার ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলি প্রথমে ভেজে নেব। এইভাবে আমি সবটা আলু লাল করে ভেজে আমি তুলে নিয়ে আসছি। এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো হয়, খুবই সুস্বাদু হয়, আর একবার করে খেয়ে দেখতে পারেন। আমার তো খুবই ভালো লাগে, এমনিতেও আমি একটু বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করি, একঘেয়ে আমার কাছে কোনোটাই ভালো লাগে না। এবার মাছ আলুগুলি তোলা হয়ে গেল আমার লাল করে ভেজে, এবার ওই তেলেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথম বেস্তা আমি প্রথমে আগে দিয়ে দিলাম, এবার ভেজে নিচ্ছি মাছগুলো, আমি একটু লাল করে ভেজে নেব। ওরা কিন্তু একটু কড়া কড়া করেই ভেজে রান্না করে। আমার প্রথম বেস্টা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি, এরপর বাকিগুলো আমি ভেজে নেব। আবার আমার মাছটা সবটা ভাজা হয়ে গেল, এবার একটু তেল দিয়ে দিলাম কড়াতে। দিয়ে আমি এর মধ্যে সেই মিক্সিতে বাটা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর দিলাম আদা বাটা, জিরে ধনে বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটার মধ্যে জিরে ধনে বাটাটা কিন্তু মাস্ট, বাটা হোক বা গুঁড়ো হোক সেটা কিন্তু মাস্ট, ওটার জন্য একটা সুন্দর ফ্লেভারটা অ্যাড হয়, খুব ভালো লাগে খেতে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আপনারা কোন দেশ থেকে বা কোন শহর থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে অল বাটনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে আমার দেয়া সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। মশলাটা কষানো হয়ে গেল, এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন, খুব বেশি কিন্তু জল দেব না এর মধ্যে। ঝোলটা একটু ফোটার অপেক্ষায়। দেখুন উপরে কি সুন্দর তেলটা ভাসছে, আর ঝোলটা আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে। ঝোলটা ফোটা শুরু হলেই আমি এর মধ্যে আলুগুলি দিয়ে দেব যাতে আলুটা এর সাথে থেকে আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। একটু ঝোলটা ফুটলে পরে এর মধ্যে মাছগুলো আমি একে একে দিয়ে দেব। মাছগুলি দিয়ে একটু সময়, এই ধরুন 2-3 মিনিট মতন একটু ফোটাবো। সবগুলো মাছ দিয়ে দিলাম, এবার ফুটবে। এই মাছটা থেকে খুব রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ওদের রান্নাগুলি খুব সুন্দর হয়, ওরা বিভিন্ন রকমের রান্না করে, আমরা তো ছোট থেকে পাশে থেকে বড় হয়েছি তাই নানা রকম খাবার খেতামও ওদের কাছ থেকে, ওরা দিত আমাদেরকে, আমরা খেতামও,
খুব ভালো লাগতো। আর ওদের অনেক বিভিন্ন রকমের পিঠেও করে ওরা, খুব সুন্দর। মাছের ঝোলটা ফুটতে আরম্ভ হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে অন্যরাও এই রান্নাটা করে খেতে পারে আর আপনি একবার এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের আপনার ভালোই লাগবে। খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা করি। আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। এবার আমি একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। একটু মেশানো হয়ে গেলে পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব। তারপর আমি ডিশ আউট করে নেব। খুব সুন্দর লাগছে এটা, উপর থেকে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। এবার আমি ডিশ আউট করে নিলাম। দেখুন কতটা ভালো লাগছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো এক রেসিপিতে আপনাদের সাথে। তাহলে আসি বন্ধু, নমস্কার, ভালো থাকবেন সবাই।